জামালপুর জেলার সরিষাবাড়িতে মোনারপাড়া স্পোর্টিং ক্লাব আয়োজিত শেখ হাসিনা সম্মাননা ফুটবল টুর্নামেন্ট দু হাজার বাইশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার পগুল দীঘা ইউনিয়নের মোনারপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ এবং বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সানোয়ার হোসেন বাদশাহ ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এলিন ও তার সহধর্মিনী খেলা উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূগল দীঘা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আশাফুল আলম মানিক বিশেষ মেহমান হিসেবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সালাউদ্দিন সানি পগুল দীঘা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী উপজেলার শিক্ষা অফিসার অবসরপ্রাপ্ত আবদুল্লা আউবাল উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হিরো ও সরিষাবাড়ি উপজেলার প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোনারপাড়া স্পোর্টিং ক্লাবের সহ ব্যবস্থাপক ও সভাপতি আশরাফুল আলম ও সাংগঠনিক সম্পাদক মোবারক সরকার ফাইনালে ধনবাড়ি ফুটবল একাডেমিকে শূন্য এক গোলে হারিয়ে বিজয়ী হয় বাটিকামারি টিম টার্গেট স্পোর্টিং ক্লাব খেলা শেষে প্রধান অতিথি জয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন এছাড়াও শ্রেষ্ঠ খেলোয়াড়দেরও সম্মাননা পুরস্কার দেয়া হয় দেশি বিদেশি খেলোয়াড়ের অংশগ্রহণে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চরম উত্তেজনাকর খেলাটি দারুণ উপভোগ করেন উপস্থিত হাজারো দর্শক